প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবারেও জেলার জয় জয়কার, যুগ্মভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। পরীক্ষা শেষ হওয়ার 79 দিনের মাথায় ফলাফল প্রকাশ করলো পর্ষদ। শুক্রবার প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার প্রায় 79 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো। 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে দেখা যায় মেধা তালিকায় স্থান পেয়েছেন 114 জন। গত দুবছর করোনাকালে ব্যাহত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। তবে করোনার প্রকোপ কমাতে 2022 সালে স্বমহিমায় জীবনের প্রথম বড় পরীক্ষা দেন ছাত্রছাত্রীরা। কোভিড বিধি মেনে নিজেদের স্কুলে এই আয়োজন করা হয় পরীক্ষার। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10,98,755 জন। এদিন সকাল 10টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখা যায়। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি ফলাফল ঘোষণা করেন। আজ 2022 সালে 3রা জুন সকাল ঠিক 9টা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2022 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন। এবার মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 7ই মার্চ এবং ঐচ্ছিক বিষয়ে সহ প্রথম পর্বে পরীক্ষা শেষ হয়েছিল 16ই মার্চ 2022। দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল 22শে এপ্রিল 2022। প্রথম পর্বের পরীক্ষা থেকে 79 দিনের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। এর জন্যে আমরা গর্বিত এবং আনন্দিত। মোট 10,98,775 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, যেটা পর্ষদের ইতিহাসে এ যাবৎ সর্বোচ্চ। এর মধ্যে 4,88,907 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 6,09,868 জন ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 11% বেশি। এবছর পরীক্ষায় পাশের হার 86.60%, অর্থাৎ 2020 সালের যা রেজাল্ট হয়েছে তার থেকেও এবার আরও ভালো হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন বাঁকুড়া জেলার রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব গড়াই ও বর্ধমান CMS হাইস্কুলের রৌনক মণ্ডল। দুজনের প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় স্থানে দুজন, মালদার কৌশিকী সরকার ও ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক মণ্ডল, দুজনের প্রাপ্ত নম্বর 692। তৃতীয় স্থানে দুই ছাত্রী, আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। এদিন ফল প্রকাশের পাশাপাশি আগামী বছর মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদ। পরের বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 23শে ফেব্রুয়ারি। প্রথম হয়েছেন দুজন, 693 পেয়েছেন, 99% পেয়েছেন। রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল বাঁকুড়া, বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের অর্ণব ঘোড়াই আর রৌনক মণ্ডল, রৌনক মণ্ডল পূর্ব বর্ধমানের বর্ধমান CMS স্কুলে 693 পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। মৌশিকী সরকার আদর্শবাণী একাডেমি হাইস্কুল মালদা গাজলে সেকেন্ড হয়েছে 692। এর সঙ্গে আরেকজন সেকেন্ড হয়েছেন, রৌনক মণ্ডল, এটাও রৌনক মণ্ডল, বাবার নাম তাপস কুমার মণ্ডল। ঘাটালে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের থেকে 692 পেয়ে সেকেন্ড হয়েছে। থার্ড হয়েছেন দুজন, আসানসোল উমারানী ঘোড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুল অনন্যা দাশগুপ্ত, চোরে পালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান, উনিও 691 পেয়ে তৃতীয় হয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।